হোয়াটসঅ্যাপ সব ফোনে ব্যবহার হবে তো, বা হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? বা মোস্ট কস্টলি যে পৃথিবীব্যাপী যে ফোনটাকে পরিচিতি আছে সেটা হচ্ছে অ্যাপেল আইফোন, সেই অ্যাপেল আইফোন কি আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে? বা পৃথিবীর যে পৃথিবী থেকে যে আমরা সূর্যের যে কালারটা দেখি বা সূর্যকে যেমন দেখতে হয় সেটা কি অরিজিনালি? বা হ্যাকাররা কীভাবে আমাদের তথ্য চুরি করছে? বা ফোনের প্রতি কোনো কোনো মানুষ বেশি আসক্তি হয়ে পড়ে, সেইখান থেকে দূরীকরণের উপায়টা কি? সমস্ত কিছু কিন্তু টেক যে ব্যাকগ্রাউন্ড আছে, টেক ব্যাকগ্রাউন্ডে কিন্তু সলভ সম্ভব বা সলিউশন সম্ভব। সেরকম ধরনের আরও অনেক কিছু খবর নিয়ে আজকে চলে এলাম। তো ওয়েলকাম টু মাই সিকেবি টেক জোন চ্যানেল। তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। তো আমাদের যে যোগাযোগকারী মাধ্যম আছে যে হোয়াটসঅ্যাপ, সে হোয়াটসঅ্যাপ কিছু কিছু ফোনে যেগুলো অল ওল্ড মডেলের ফোন আছে এবং যেগুলির অপারেটিং সিস্টেম পুরানো, সেই সব ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু 1 ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গেছে। তো সেগুলো কীরকম অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন? অ্যান্ড্রয়েড ভার্সানের উপরে বেস করে যদি বলা যায় তাহলে 2.5-এর অপারেটিং সিস্টেমের নিচে যে ফোনগুলি আছে সেই ফোনগুলিতে কিন্তু হোয়াটসঅ্যাপ আর চলবে না। এরপরে যে কাই iOS 8 বলে একটা যে অপারেটিং সিস্টেম, মানে যেটা অ্যাপেল ইউজ করে, সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু উইন্ডোজ যে ফোনগুলো ছিল সেখানেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে। তো কিছু কিছু ফোনে, উইন্ডোজ ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে যখন চলছিল তখন কিন্তু হোয়াটসঅ্যাপগুলো বন্ধ হওয়ার নিউজটা পাওয়ার 1 মাসের মধ্যেও চলছিল, কিন্তু 1 ফেব্রুয়ারির পর থেকে এই সব অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ফোনগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো iOS 8 যেটা, সেই সেই অপারেটিং সিস্টেমে ব্যবহৃত যে মোবাইলগুলো আছে তারা যদি আগে থেকে ওই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে রাখেন তাদের কোনো অসুবিধা হবে না। কারণ আগের যে ইনস্টলমেন্ট তারা যদি একবার আনইনস্টল করে নেন তাহলে কিন্তু ঘুরে ইনস্টল করলে কিন্তু আপডেট ভার্সান এসে যাবে, তখন আর হোয়াটসঅ্যাপ চলবে না। তো তাদের ক্ষেত্রে কোনো চিন্তা নেই, তারা যদি আগে থেকে ইনস্টল করে রাখেন তো সে হোয়াটসঅ্যাপ চলবে। এরপর সোলার সিস্টেমের কারবারে আসি, যে সোলার সিস্টেমটা অরিজিনাল দেখতে কেমন বা সূর্যটা দেখতে কেমন। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে ড্যানিয়েল ইকুইনিও সোলার টেলিস্কোপের মাধ্যমে দেখা গেছে যে আমাদের সোলার সিস্টেমটা আমরা খালি চোখে বা বিভিন্ন রকম যে আমাদের মনে আইডিয়া আছে যে সূর্যটা এরকম দেখতে, সেরকম অরিজিনাল দেখতে নয়। তারা দেখিয়েছে যে সূর্যটা অরিজিনাল কিন্তু কোষের মতো। এরপরে আসছি ফোনের আসক্তি ব্যাপারটা। তো ফোনের আসক্তি কাটাতে গুগল নিয়ে চলে এলো 3টে অ্যাপস। যে প্রথম অ্যাপস আছে সেটি হচ্ছে স্ক্রিন স্টপওয়াচ। তো স্ক্রিন স্টপওয়াচ, তো এই সমস্ত কিছু অ্যাপসের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো স্ক্রিন স্টপওয়াচটা কীরকম? তো স্ক্রিন স্টপওয়াচ প্রথম যখন ইনস্টল করবেন উপরে যে একটা লাইভ ওয়ালপেপার আসবে, সেই লাইভ ওয়ালপেপারে কিন্তু টাইমার সেট থাকবে। টাইমার সেটের মাধ্যমে আপনি কতবার ফোনটাকে লক করেছেন, কতবার আনলক করেছেন সেটা কিন্তু অবগত করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গুগল র্যাপিং সার্ভিস বা গুগল এনভেলপ বলে। অর্থাৎ আপনার যে ফোনটা প্রথমে লক করলেন, পরে যখন আনলক করলেন তখন র্যাপিংয়ের মতো আপনার ফোনটার স্ক্রিনের উপরে র্যাপিং হয়ে যাবে। এবার সেটাকে কতবার খুলছেন সেই যে কাউন্টেবল যে নাম্বারটা সেটা কিন্তু অপারেটিং সিস্টেম আপনাকে জানিয়ে দেবে। এবারে যে ব্যবহারকারী সে বুঝতে পেরে যাবে যে ফোনটা আমি বেশিক্ষণ ব্যবহার করছি না কম ব্যবহার করছি। এতে কিন্তু ফোনের ব্যবহারের যে মাত্রাটা সেটা কিন্তু লিমিটের মধ্যে থাকবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্টপ বাবল। সেই স্টপ বাবলটা কী? এটাও ইনস্টল করার সঙ্গে সঙ্গে উপরে একটা বাবেলের একটা ওয়ালপেপার আসবে, ওই বাবেলের ওয়ালপেপারের বদলে একটা লাইভ ওয়ালপেপার আসবে। পরে ওই বাবেলগুলো যতবার আনলক আর লক করা যাবে ওই বাবেলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এর মাধ্যমে যে ব্যবহারকারী যে ব্যক্তি সে বুঝতে পেরে যাবে যে আমি ফোনটা কীরকমভাবে ব্যবহার করছি বা কতটা বেশি ব্যবহার করছি। এভাবে কিন্তু আমরা ফোন ব্যবহারের প্রতি কিন্তু লাগামটা। এরপরে আইফোনের কথায় আসি, যেটা আইফোনটা হচ্ছে পৃথিবীব্যাপী সব থেকে কস্টলি মোবাইল হিসাবে পরিগণিত হয়, সেই আইফোন আমাদের সাধ্যের মধ্যে কিন্তু নিয়ে চলে এলো নতুন আইফোন SE 2। সেই আইফোন SE 2টা সম্পূর্ণভাবে যারা iPhone 6 বা iPhone 6X যারা ব্যবহার করতেন তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক। কারণ আইফোন রিসেন্টলি যে হোম বাটন
ছিল সেটাকে উঠিয়ে দিয়েছিল, কিন্তু আইফোন এসি টুতে ওই হোম বাটনটা ঘুরে নিয়ে চলে এসছে। এটা সম্পূর্ণভাবে 4.7 ইঞ্চি ডিসপ্লে হবে এবং মার্কিন যে মূল্য ভ্যালু সেটা হচ্ছে $399 ধার্য করেছে এই মোবাইল ফোনটার দাম। এবার আপনাদের হাতে কবে আসবে এই 7 দিনের মধ্যে মোবাইল ফোন? তো এটা সম্পূর্ণভাবে 3 জিবি ভ্যারিয়েন্ট এবং 64 জিবি যে রম, 128 জিবি রম এই ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। আর তিনটে কালারে পাবেন, সেটা হচ্ছে গ্রে মানে স্কাই গ্রে যেটাকে বলে, আর এটা হচ্ছে রেড এবং স্কাই ব্লু। তো তিনটে কালারে কিন্তু আইফোন রিলিজ হতে চলেছে। তো এটা হচ্ছে ফেব্রুয়ারিতে ম্যানুফ্যাকচার শুরু হচ্ছে, আমাদের মার্কেটে আসবে মার্চ নাগাদ। তো মার্চ অনলাইন যে যে সমস্ত কোম্পানি আছে ওরা কিন্তু রিলিজ করে দেবে আইফোন এসি টু। তো 7 দিনের মধ্যে বিভিন্ন রকম আইফোন আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে আসি হ্যাকিংয়ের ব্যাপারটা, যে হ্যাকিংয়ের কী টেক নিউজ আছে। তো হ্যাকিংয়ের প্রায় 3 কোটি যে গ্রাহক আছে 2019 সাল নাগাদ তারা কিন্তু হ্যাকিংয়ের শিকার হয়েছেন। কীভাবে শিকার হয়েছেন? আপনি যে ক্রেডিট কার্ডটা বা ডেবিট কার্ডটা ব্যবহার করেন বিভিন্ন শপিং মলে বা অনলাইন কোনো পেমেন্টের জন্য, সেখানে কিন্তু আপনার যে পিনকোড, আপনার যে স্ট্রিপ কোড সেটা কিন্তু কপি হয়ে যাচ্ছে। এটা কিন্তু দাবি করেছে আমি বা আপনারা নয়, বিখ্যাত যে জেমিনি সংস্থা আছে যারা হ্যাকিং নিয়ে গবেষণা করে, তারা কিন্তু এটা দাবি করেছে। প্রায় 3 কোটি যে কনজিউমার আছে তারা কিন্তু এই হ্যাকিংয়ের শিকার হয়েছে। তো এতে গেলো বিভিন্ন রকমের টেক নিউজ, বিভিন্ন রকমের খবর। তো এই খবর আরও কিছু আননোন ফ্যাক্ট জানতে অবশ্যই আমাদের সিকেবি টেক জোন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের মধ্যে ছুটিয়ে শেয়ার করুন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।